শীতের আলুর দম বানাতে গেলে এইরকম শীতের আলুই লাগবে শীতের মরশুমেই এই ছোট্ট ছোট্ট আলুগুলো পাওয়া যায় এবং খেতে খুব টেস্ট হয় আমি আমার পরিমাণ মতো আলু নিয়েছি আর এক লিটার জল দিয়েছি সঙ্গে একটু নুন দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম এবার আমি এই গরম জলটা আলুর যে সেদ্ধ করা জলটা ফেলে দিলাম আলুগুলোকে ছেকে ঝুড়িতে ফেলে নিলাম এবার ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করতে হবে কী কী লাগবে অল্প রসুন কোয়া একটা বড় পেঁয়াজ দেড়টাও নিতে পারেন আর রসুনগুলোকে কুচিয়ে নিতে হবে পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিলাম এবার একটু নেব আদা এক ইঞ্চির মতো আদা একটা বড় টমেটো টমেটোকে কুচিয়ে নিয়ে আমি বীজগুলো ফেলে দেব আলুগুলো সম্পূর্ণ ছাল ছাড়িয়ে নিতে হবে আমি এটা সর্ষের তেলেই রান্না করব এই তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি সাদা জিরে দিয়ে নেব এক চামচ ছোটো চা চামচের এক চামচ সাদা সাদা জিরে দিয়ে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিলাম আর দুটো ছোট তেজপাতা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো থেকে বেশ সেন্টটা বেরিয়ে আসলে পরে আমাদের রান্নাটা শুরু হবে এগুলো ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম এরপর কুচনো পেঁয়াজগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে আমি একটা বড়ো পেঁয়াজ নিয়েছি আপনারা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে পারেন আলুর পরিমাণ দিয়ে দেখে নেবেন এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একদিকে ভাজা হচ্ছে আমি ততক্ষণে আদাটাকে পেস্ট করে নিয়েছি এবং আদাটা এর মধ্যে দিয়ে নিলাম আদাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে আদা আর পেঁয়াজটা একটু ভাজা হবে তখন আমি টমেটো কুচিগুলো দিয়ে নেব এবার টমাটো কুচি দিয়ে আমি হালকা হাতে নাড়তে থাকব এতে পেঁয়াজটাও কিছুটা হবে আদাটাও হবে আর টমাটো গলে আসবে কিছুক্ষণ টমেটোটা নাড়াচাড়া করার পর আমি একটু নুন দিয়ে নিলাম নুন দিলে টমাটো পেঁয়াজ সব সফট হয়ে যাবে একটু গলে আসবে নুন দেওয়ার পর আমি কুচনো রসুনগুলো দিয়ে নিলাম এক্ষেত্রে আমি পেস্ট রসুন ব্যবহার করি না রসুনের পেস্ট না দিয়ে আমি কুচনো রসুনই দিয়ে থাকি এটার একটা আলাদা টেস্ট হয় করে দেখবেন এবার আমি চা চামচের এক চামচ হলুদ চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এবার দিলাম জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ এবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেবার পর আমি লঙ্কাকে চিঁড়ে নিচ্ছি এই চেরা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে নেব আমি যেহেতু ঝাল কম খাই বাচ্চারা খাবে বলে তাই আমি একটু ঝালটা কম দিলাম আর একটু পরিমাণ নুন দিয়ে নিলাম আর অল্প ওই চা চামচের এক চামচ চিনিও দিয়ে নিলাম এরপর সেদ্ধ আলুগুলো আমি ঢেলে দিলাম এবারে মশলার সঙ্গে আলুগুলো আমি একটু ভাজা করে নেব মশলাগুলো আলুর মধ্যে ঢুকে গেলে মশলার স্বাদটা যখন আলুর মধ্যে ঢুকে যাবে তখনই প্রায় রান্নাটা হয়েই যাবে বলতে গেলে এভাবে করে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে আলুটাও বেশ মশলার সঙ্গে কষানো হবে ততক্ষণে আলুটাও বেশ মাখো মাখো হয়ে যাবে কষানো হয়ে যাবে আলুর ভিতরে সমস্ত মশলার স্বাদটা ঢুকে যাবে আমি এই জন্য কিছুক্ষণ এই আলুগুলোকে শুকনো নাড়াচাড়া করব আলুগুলোকে তো আমরা আলাদা করে ভাজিনি তাই মশলার সঙ্গেই এটা ভাজা ভাজা হবে আমি লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব বেশি জোরে আঁচ দিলে মশলাটা পুড়ে যাবে যেহেতু জলটা শুকিয়ে এসছে মশলার যে জলটা বেরোয় সেই জলটা শুকিয়ে এসছে তাই বেশি আঁচ দিলে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা তাই আমি সেটা করছি না আমি কম আঁচেই এটাকে নাড়াচাড়া করে যাব নাড়াচাড়া করতে করতে যদি আপনার মনে হয় যে আর একটু নুন বা একটু মিষ্টি লাগবে দিতে পারেন আমি একটু নুন মিষ্টি মনে হয় লাগবে বলে দিয়ে নিয়েছি প্রথমে দিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছে ওই পরিমাণটা সঠিক হবে না তাই তাই একটু স্বাদ মতো দিয়ে নিলাম এবারে একটু নাড়াচাড়া করে জলটা পরিমাণ মতো দিয়ে নিলাম এইবারে আমি জল দিয়ে আলুগুলোকে ঢেকে রাখব এটা কিছুক্ষণ ফোটার পর আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি মটরশুঁটিগুলো দিয়ে দেব। কারণ আগের থেকে দিচ্ছি না কারণ মটরশুঁটিগুলো একদম গলে যায় খেতে ভালো লাগে না মটরশুঁটিগুলো যদি একটু গো গোটা গোটা থাকে তাহলে ভালো লাগে তাই এবার আমি কি করবো ঢাকা তুলে মটরশুঁটিগুলো দিয়ে নেব তারপর আবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব এভাবে করলে মটরশুঁটিগুলো বেশ আস্তে আস্তে থাকে আর আলুটাও তো হয়েই গেছে বয়েল আগেই আর মশলাটাও বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর একটু মটরশুঁটির জন্য ফোটাবো আবার ঢাকা দিয়ে রাখব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখব এই সময় আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন যে আর কিছু প্রয়োজন আছে কি না আমি আন্দাজে দিয়ে দিয়েছি আমার আর কিছুই দেওয়ার নেই সঠিক মাত্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে খুলে দেখলাম বেশ গ্রেভিটা ঘন ঘন হয়ে এসছে এবারে আমি গরম মশলাটা ছড়িয়ে দেব গরম মশলা ছড়ানোর টাইম হয়ে গেছে এইভাবে আমি আলুর দমটা বানিয়ে ফেলি খুব টেস্ট লাগে ছোট আলুর দম শীতের বেলায় কচুরির সঙ্গে বা লুচির সঙ্গে ভাতের সঙ্গেও ভালো লাগে কচুরি লুচির সঙ্গে তো খুবই ভালো লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে ও ভালো লাগে খুব খেতে এই আলুগুলোর একটা আলাদাই টেস্ট আছে তো এবার আমি একটু ঢাকা দেবো যাতে মশলার গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে স্বাদটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে এবার আমি এটা সার্ভ করবার জন্য বাটিতে ঢেলে নিচ্ছি এইভাবে করে আপনারা যদি আলুর দমটা করেন তাহলে দেখবেন মুখে লেগে থাকবে এত টেস্ট হবে আমি এটা কচুরির সঙ্গে সার্ভ করেছি আজকে আলুর দম আর কচুরি দারুণ কম্বিনেশন আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে খেতে অপূর্ব